প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আর টিভির আয়োজন। এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি মি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় করোনা যুদ্ধ, মহামারীর মুখোমুখি বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত আছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং রয়েছেন ইউএনডিপি বাংলাদেশ আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। আসবার জন্য আপনাদের দুজনকেই স্বাগত। দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। যাচ্ছি মূল আলোচনা। আলোচনা বিষয় করোনা যুদ্ধ, মহামারীর মুখোমুখি বাংলাদেশ। দর্শক, কথায় আছে নগরে আগুন লাগলে কি দেবালয় রক্ষা পায়। নভেল করোনা ভাইরাস ভয়াবহ পায় এই প্রিয় স্বদেশ বাংলাদেশ কি মহামারীর কবলে। সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনা, পুলিশ সহ অনেকেই আজ আক্রান্ত মরণঘাতক করোনায়। মৃত্যুর মিছিলে গত 24 ঘন্টায় আরো যোগ হলো 15 জন। এই মিলে মোট মৃত্যু 75 জনের। 266 জন সহ মোট আক্রান্ত আজ 1,838 জন। 2/3 জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি ছিল সংক্রামক রোগ আইন 2018-11-1 ধারা ক্ষমতাবলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করা হলো। অধ্যাপক ডাক্তার নির্জাদি ফ্লোরা হুঁশিয়ারি করে বলেছেন, ইতিমধ্যে বাংলাদেশ ভাইরাস প্রাদুর্ভাবের তৃতীয় ধাপে পৌঁছে গেছে। আজ এই মুহূর্তে সবাই সচেতন না হলে চতুর্থ ধাপ অর্থাৎ মহামারীর মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। প্রথমেই আমি আলোচনায় যাচ্ছি মাননীয় মন্ত্রী জাহিদ মালিক, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি তো এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আমরা জানি যে দেশে একটি ভয়াবহ অবস্থা চলেছে এবং একটি বৈশ্বিক সমস্যা বটে এটি। এবং আজকে যে রিপোর্টটা আপনি নিজেও সেই প্রেস কনফারেন্সে ছিলেন অধিদপ্তরের, সেখানে 15 জনের মৃত্যুর খবর আপনি দিয়েছেন। আসলে মাননীয় মন্ত্রী, আপনার কাছে একটি প্রশ্ন আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে লকডাউন করেছেন আপনি, 43টি জেলাশয়কে লকডাউন করেছেন। লকডাউন বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন বা আপনারা কি বোঝান লকডাউন বলতে? ধন্যবাদ আপনাকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন যে কোথাও যদি একটা দেশে বা একটা এলাকায় যদি মহামারী দেখা দেয়, ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং সেখানে কিছু এলাকা আক্রান্ত হয়ে গেছে, কিছু এলাকা এখনো নিরাপদে আছে, যাতে কিনা যেখানে আক্রান্ত হয়ে গেছে সেখান থেকে যদি অন্য জায়গায় না যায়, ছড়িয়ে না যায়, তখন সে আক্রান্ত এলাকাকে আটকিয়ে দেওয়া হয়। এটা হলো একটা জিওগ্রাফিক্যাল লকডাউন। আমরা তখন ওই এলাকার ভিতরে আমরা বলে থাকি যে আপনারা যারা আছেন ওই এলাকায় বাসিন্দারা, তারা ঘরে থাকুন এবং সেই ঘরে অবস্থান করুক একটি বিশেষ সময় পর্যন্ত। এবং সরকারের যে আদেশ আছে, নির্দেশ আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সমস্ত পরামর্শ আছে এগুলো মেনে চলুন। এবং সেই লকডাউনের মধ্যে আমরা মনে করি কোনো গাড়ি ঘোড়া চলবে না, দোকানপাট যেগুলো বন্ধ রাখা সেগুলো বন্ধ থাকবে, শুধু এসেনশিয়াল যেগুলো দোকান আছে, ওষুধপত্র, হাসপাতাল, সেগুলি খোলা থাকবে। দোকানপাটে যাতে লোকজন, এসেনশিয়াল দোকানও যেগুলো আছে খাবার দাবারের, সেখানেও যাতে জটলা পাকাবে না এবং লোকে একসঙ্গে ঘোরাফেরা করবে না, এই সব মিলেই কিন্তু একটা আমরা লকডাউন মনে করি। স্কুল কলেজ গুলো বন্ধ থাকবে এবং গাড়ি ঘোড়া চলাফেরা সেইভাবে করবে না, এই সব মিলেই আমরা একটা লকডাউন। কিন্তু মাননীয় মন্ত্রী, একটি সম্পূর্ণ প্রশ্ন আপনাকে করি। আপনি কি মনে করেন যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাজারে অসংখ্য লোক প্রায় কাছাকাছি থেকে তারা বাজার করছে, ঘোরাফেরা করছে, তাহলে এটিকে কি লকডাউন বলা যায়? আমাদের অভিজ্ঞতা আছে, আমরা জানি যে সিঙ্গাপুর কিংবা দক্ষিণ কোরিয়া কিংবা বিভিন্ন দেশে, আমরা ইভেন শ্রীলঙ্কাতেও লকডাউন পরিপূর্ণভাবে পালন করা হচ্ছে। বাংলাদেশে কেন এই লকডাউনটা পরিপূর্ণভাবে আপনারা পালন করতে পারাচ্ছেন না, লোকজনকে কেন বাধ্য করাতে পারছেন না, যেখানে একজন সংক্রামক ব্যক্তি যেখানে অসংখ্য লোকে সংক্রামিত করতে পারে সেখানে কেন আইনটি কঠোর করছে না? আসলে কি এটি লকডাউনকে বলা যায় কিনা? এটা একটা প্রশ্ন। আমাদের দেশে যে লকডাউন হয়েছে এটা আমি মনে করি পুরোপুরি লকডাউন হয় নাই, কারণ যেহেতু আমরা রাস্তাঘাটে এখনো লোক চলাচল করতে দেখি,
এবং দোকান পাটে অনেক লোকের ভিড় দেখি, রিক্সা চলছে, গাড়ি ঘোড়া চলছে অনেক জায়গায়। সেই জন্য আমি মনে করি না যে এটা লকডাউনটা পুরোপুরি কার্যকারী হয়েছে। আবার এটাও আমরা দেখি যে আমাদের দেশে একটা বিরাট অংশ আছে যারা দরিদ্র জনগোষ্ঠী, দিন দিন আনে দিন খায়, তাদেরও একটা সমস্যা। সরকার সেদিকেও নজর দিয়েছে যাতে তারা না বেরোতে হয়, তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা, তাদের বাড়িতে পৌঁছায় দেওয়া, অর্থাৎ তারা যেন লকডাউনটা মেনে চলে। এখন আমরা তো যা অন্য দেশে চায়নাতে যেভাবে আমরা লকডাউন দেখেছি, বাড়িতে খাবার পৌঁছায় দিয়েছে, ইভেন বাজার করেও কাঁচা বাজারটাও বাড়িতে পৌঁছায় দেওয়া হয়েছে, এবং আমাদের দেশে সেইভাবে আমরা পারিনি। আমাদের হয়তো জনসংখ্যা অনেক বেশি, এটাও একটা দিক আছে, আমাদের লোকরে হয়তো আমরা বুঝাতে পারিনি এখনো, বাট এখন মানছে আস্তে আস্তে। পুলিশ, আর্মি এবং অন্যান্য সংস্থাগুলো তারা কাজ করছে, বুঝাচ্ছে যা যাতে যাতে লকডাউনের অর্থ যে বাড়িতে থাকুন এবং বেশি ঘোরাফেরা করলে বেশি সংক্রামিত হবে এবং তখন একটা পরিস্থিতি দাঁড়াবে, সেটা একটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে, হাসপাতালেও তখন আমরা জায়গা দিতে পারবো না। আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে যে আইনটি করা হয়েছে, যদি সে আইনটি 26-এর 1 ধারায় আছে, 11 উপধারায় আছে, যে যদি কেউ একজন সংক্রমিত ব্যক্তি অসংখ্য ব্যক্তিকে সংক্রমিত করে, এই আইনটিকে বলা হয়েছে বেলেবল করা হয়েছে এবং 25,000 টাকা জরিমানা করা হয়েছে, সেক্ষেত্রে কি মনে করেন যে আইনটি যথোপযুক্ত? একজন ব্যক্তি যেখানে অসংখ্য মানুষকে সংক্রামিত করছে, অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলেন যে আইনটি কোনো কোনো দুর্বলতা আছে কিনা বা আইনটি কোনো সীমাবদ্ধতা আছে কিনা যার ফলে আপনারা করতে পারছেন? আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই আইনটি ঘোষণার পরে অধিদপ্তরের মহাপরিচালকই হবেন সর্বেসর্বা, সেই ক্ষেত্রে এই যে কমিটি আপনারা করেছেন, সেই কমিটিতে র‍্যাব কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, একজন এডিশনাল সিভিটির নেতৃত্বে কি তারা কাজ করবে? কেননা এখানে যে ইনভেস্টিগেটিভ অথরিটি, এখানে কে হবে? এখানে পুলিশ হবে, কারা হবে, কার নির্দেশে তারা কাজগুলো করবে? এই বিষয়টি কি অবসকিউরিটি আছে কিনা বা অস্বচ্ছ আছে কিনা আইনে? আপনি এই আইনটি বেশ আগের আইন, এটা নতুন আইন, এটা আমরা তৈরি করিনি, যে আগের আইনটিকে প্রয়োগ করা হয়েছে। আমি মনে করি এই আইনটি যুগ উপযোগী হওয়া দরকার, সেটা আমরা হয়তো আগামীতে সুযোগ পেলে সেটা করব। এখন এই আইনটিতে যে সমস্ত ধারাগুলো আছে, সেই ধারাগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি এবং এই ধারার মধ্যে যে সমস্ত নির্দেশনা আছে, যে সমস্ত বিষয়গুলো নিয়ে বলা আছে, যে বিষয়গুলো আমরা যদি ভায়োলেট করি, না মানি, তাহলে পরে যে জরিমানা হবে, শাস্তি হবে, এগুলো যদি কিনা আমরা মেনে চলি, তাহলে পরে আমি মনে করি যে আমাদের যে এই আইনটি দিয়ে অনেক কাজ আমরা করতে পারবো। সর্বশেষ প্রশ্ন, আপনারা অনেক কাজ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা অনেক কাজ করেছেন এবং আপনারা সর্বক্ষণই আপনারা মনিটরিং করছেন, কাজ করছেন। আসলে বর্তমান যে স্তরে আমরা পৌঁছে গেছি, যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে একটি মহামারীর মুখোমুখি আমরা বাংলাদেশ পৌঁছে গেছে, সেক্ষেত্রে আরো আপনারা কি করছেন বা এই ক্ষেত্রে আপনারা সামাল দেওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, যদি সংক্ষেপে বলেন আপনি? জি, এটা খুবই ভালো প্রশ্ন আপনি যেটা করেছেন। আমরা সময় যত যাচ্ছে আমরা আমাদের পরিকল্পনার সময়ের সাথে খাপ খাওয়াইয়ে নিচ্ছি। আমরা যখন প্রথম শুরু করি 2-2.5 মাস আগে, তখন তো আমাদের দেশে সেই কোভিড সিচুয়েশন ছিল না, আমরা অনেকেই তখন জানতাম না যে কি কি হতে পারে, এবং আমরা অন্য দেশের অবস্থা দেখে আমরা নিজেদেরকে তাড়াতাড়ি করে সামলে নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন একটা ন্যাশনাল কমিটি কাজ করছে এবং পুরা জেলা পর্যায়ে আমরা সেই কমিটির মাধ্যমে লকডাউন বলেন আর অন্যান্য যে ব্যবস্থা গুলো গ্রহণ করা হচ্ছে, আমরা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা, জেলা পর্যায়ে আলাদা হাসপাতাল করেছি, কোভিড হাসপাতাল, যে হাসপাতালে লোকজন এখন অলরেডি চিকিৎসা নিচ্ছে। আমাদের এই ডিভিশনাল পর্যায়ে, সিটি কর্পোরেশনে আমরা সেই হাসপাতালগুলো আমরা করেছি এবং সেখানে এখন অনেক রোগী আছে, নতুন নতুন হাসপাতালও আমরা নিচ্ছি, যার মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, সারওয়ার্ডে হাসপাতাল, এগুলো আমাদের শুধু কোভিড পেশেন্টদের জন্য নেওয়া হচ্ছে। এবং আমরা টেস্টিং ফ্যাসিলিটি মাত্র একটা ছিল, আমরা অল্প দিনের মধ্যেই আমরা প্রায় 20টি জায়গায় টেস্টিং ফ্যাসিলিটি করেছি এবং
আগামী সপ্তাহখানের মধ্যে আরো হয়তো 10টি বাড়বে। অর্থাৎ যত টেস্ট আমরা করতে পারবো তত আমরা রোগী আইডেন্টিফাই করতে পারবো এবং তাদেরকে আইসোলেশন নিতে পারবো, তারা আর ছড়াবে না। এটা হলো সবচেয়ে বড় বিষয়। এবং লকডাউন অর্থ কি, যে নিজেরা ঘরে থাকা, সে ঘরে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছে। আমি মনে করি তাদের কাজটি আরো বেগমান হওয়া উচিত, আরো কার্যকারী হওয়া উচিত, যাতে কিনা সংক্রমণটা যাতে না বাড়ে। তাহলে পরে আমরা আমরা রক্ষা পাব এবং আমরা প্রচার প্রচারণায় আছি। আবার আপনাদের মধ্যে এটাও বলতে চাই যে আমরা চাই যে প্রচার প্রচারণাটাও এরকম হোক যাতে এখন লোক ঘরে আছে এবং সেই ঘরে থেকে যাতে তারা এমনি মেন্টালি তারা ডিপ্রেস থাকে, তাদেরকে যাতে আমরা আরো ডিপ্রেস না করি। আমি মনে করি সেই ধরনের প্রোগ্রাম, বিনোদনমূলক প্রোগ্রাম গুলো দেওয়া উচিত গণমাধ্যমে, টেলিভিশনে, যাতে তারা ঘরে থেকেও, ঘরে থাকার জন্য যারা জানি আকর্ষিত হয়, বেরিয়ে না আসে। এবং টেস্ট অনেকে করতে চায় না, টেস্ট করতে ভয় পায়, লুকায়, এই জিনিসটিও যাতে কিনা না করে। আপনি বলতে চাচ্ছেন গণমাধ্যমের একটা ভূমিকা আছে, আপনি বলতে চাচ্ছেন যে গণমাধ্যমের একটা ভূমিকা আছে এবং গণমাধ্যম সেই রোলটা যিনি প্লে করে, আপনি বলতে চাচ্ছেন। মাননীয় মন্ত্রী আপনি আমাদের সঙ্গে থাকবেন, মাননীয় মন্ত্রী আপনাদের আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আমাদের আরেকজন অতিথি আছেন, ইউএনডিপি বাংলাদেশ আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, তার কাছে যাচ্ছি, তারপরে আবার আমি আপনার কাছে আমি আসবো। সুদীপ্ত মুখার্জি, আপনি বলেন যে বাংলাদেশের পরিস্থিতি বিরাজ করছে, এই বিষয়টি কি আপনি কি কিভাবে ব্যাখ্যা করবেন? বিশেষ করে আপনি জাতিসংঘের একটি আমব্রেলার একটা অন্যতম অংশে কাজ করছেন এবং আপনার অভিজ্ঞতাও আছে, বিস্তর অভিজ্ঞতা, এবোলা নিয়ন্ত্রণে বিভিন্ন অভিজ্ঞতা আপনার আছে, বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বাংলাদেশের পরিস্থিতিটাকে? ধন্যবাদ সেলিম সাহেব। আমি প্রথমেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমার সালাম জানাতে চাই। হি ইজ ডুইং আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব, মানে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, মানে দিস ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট জবস দ্যাট ইজ ডুইং। আর আমি এটাও বলতে চাই যে উনি অনেক কিছু ভালো কথা বললেন যেটা আমার শুনে খুব, মানে আই ফিল ভেরি অ্যাসিওর্ড। একটা হচ্ছে উনি বললেন যে অলরেডি ডেডিকেটেড কোভিড হাসপাতাল করা হচ্ছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি এবোলার সময়, এখানেও দেখব যে কোভিডের ভয়ের কারণে অনেক নর্মাল হাসপাতাল, যারা নর্মাল যারা চিকিৎসা ডায়ালিসিস করে, হার্ট অ্যাটাক রোগী দেখে, বাচ্চার ডেলিভারি হয়, এইগুলো কিন্তু অন্য আদার নন কোভিড কেয়ার কিন্তু তখন এফেক্টেড হয়ে যায়। এবং সেই জন্য যতটা পারা যায় যদি মিক্স না করা হয় সেটাই বেটার হবে, কারণ অনেকে ভয় পেয়ে হয়তো হাসপাতালে যাওয়া বন্ধ করে দেবে, সামান্য অসুখের জন্য হাসপাতালে তারা যাবে না, ডাক্তাররাও ভয় পাবে। সেই জন্য কিপিং ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, কিপিং ইট সেপারেট। আর আমরা যেটা আমি এবোলার সময় দেখেছিলাম সেগুলো কিন্তু কোনোটাই পারমানেন্ট হাসপাতাল ছিল না, দে ওয়ার ভেরি রুডিমেন্টারি স্ট্রাকচার্স, বাট সিম্পলি হ্যাভিং ভেরি হাই লেভেলস অফ ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। টেন্টের মধ্যে এয়ার কন্ডিশন করে দে ওয়ার হ্যাভিং বেডস দেয়ার, সেটা মানে সেটা সে ধরনের আমরা হয়তো মানে পার্টিকুলার রুরাল এরিয়াজ আমরা চিন্তা করতেই পারি। দ্বিতীয়ত আমি আমার যেটা মনে হয় যে এখন যদিও বাড়ছে সংখ্যা, বাড়ছে সংখ্যা, বাড়ছে দুই কারণে। একটা হচ্ছে অবভিয়াসলি অ্যাওয়ারনেস বেড়েছে, যার জন্য লোক টেস্ট করাচ্ছে, আর টেস্টিং ফেসিলিটিস বেড়েছে, সেই জন্য সংখ্যাটা বাড়ছে। কিন্তু সংখ্যা থেকে আমার যদি সংখ্যা যদি না বাড়তো আমার বেশি চিন্তা হতো। আমার তো মনে হয় যে এটা ন্যাচারাল, এটা এমন কিছু এখনো, ইন মাই পার্সোনাল ভিউ ইট শুড নট বি স্কেয়ারিং আস অ্যাট অল। তৃতীয়ত যেটা মন্ত্রী নিজেই বললেন যে হাউ ডু ইউ মেক ইট, যে এখনো আমাদের লকডাউনের মানে উই হ্যাভ টু রেকগনাইজ যে বাংলাদেশ ক্যানট বি ট্রিটেড দ্য সেম ওয়ে বা সাউথ এশিয়ান মোস্ট কান্ট্রিজ ক্যানট বি ট্রিটেড দ্য সেম ওয়ে অ্যাজ ইউ ট্রিট মেনি অফ দি লেস ডেন্সিটি ডেন্স কান্ট্রিজ। এখানে অনেক দিন মজুর আছে, এখানে আমরা জানি তারা অলরেডি, ইনফ্যাক্ট আমি যেহেতু মন্ত্রী এখানে আছেন আমি তাকে বলতে চাই যে আমাদের সমাজে অনেক লোক আছে যারা আমরা উই ক্যান কল দেম দ্য নিউ পুয়ার, যারা একদম দরিদ্র ছিল না সেই জন্য তারা বিলো পভার্টি লাইনের লিস্টেও নেই, আর তারা ইনকাম ট্যাক্সও দিত না বলে তারা কিন্তু এখন কিন্তু তারা যেমন নাপিত বা যারা ওই ফুচকা বানায় রাস্তায় ফুচকা বেচে তাদের কিন্তু একদম তারা কিন্তু কোনো লিস্টের মধ্যে পড়ে না। সেই জন্য সোশ্যাল সেফটি নেটটা অনেক বেশি বাড়াতে হবে। কালকে আমি শুনলাম প্রধানমন্ত্রী অলরেডি 50 লক্ষ রেশন কার্ড বাড়িয়েছেন, দিস ইজ এক্সট্রিমলি ওয়েলকাম নিউজ, এবং আমরা এই ব্যাপারে সহযোগিতা করতে পারি, কারণ আমরা রূপান্তর করা হয়েছে সেটি। সরি আপনি কিছু বললেন সেলিম সাহেব, 1 কোটিতে রূপান্তর করা হয়েছে, অর্থাৎ নিয়ে যাওয়া হয়েছে, আমার মানে 1 কোটিতে না হয়েছে। আমি ওয়েলকাম করি ওই নিউজটা, হ্যাঁ উই ওয়েলকাম দ্যাট নিউজ। আমরা যেটা আরো চাই পরিমাণে বাড়ছে
বাংলাদেশ কোন পর্যায়ে আছে আপনি কি ভেবে বিশ্লেষণ করবেন যে কোন পর্যায়ে যেতে পারে এখন বাংলাদেশ কোন পর্যায়ে যেতে পারে কি অবস্থায় বাংলাদেশ আছে এবং সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এই পদক্ষেপগুলো আপনি কি মনে করবেন আমার তো আমি একটা হচ্ছে বাংলাদেশ কোন বলেন বলেন সরি যদি আপনি একবার রিপিট করেন জি শুনতে পাচ্ছি না শোনা যাচ্ছে না প্রশ্ন আপনাকে শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছি হ্যালো জি দুটি প্রশ্ন একটা হচ্ছে যে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন এই পদক্ষেপগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন একটি আর বাংলাদেশে যে লাফিলাফি যে সংক্রমণের সংখ্যা বাড়ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা গ্লোবাল পার্সপেক্টিভে কিভাবে আচ্ছা প্রথম প্রথমত আমাদের সবাইকে মানতে হবে যে দিস ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড এমার্জেন্সি এটা কোন কোন দেশই এটার জন্য তৈরি ছিল না ইনফ্যাক্ট টু মানে বাংলাদেশও তৈরি ছিল না আমরা যেটা দেখছি যে সারা বিশ্বে কেউই তৈরি ছিল না ফর দিস আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস নাম্বার ওয়ান নাম্বার টু উই হ্যাভ টু রিয়েলাইজ that this is a public health induced but multidimensional humanitarian crisis etar kintu effect impact multi sectoral ebong jar jonne it will require a multi sectoral response as well jeta already ami jani je national committee te bodhay oneke bibhinno sachib ra ashen mantri ra ashen so it is becoming a multi sectoral response but I agree also with you je amar jeta mone hoy je ekhon maybe there is a need for a much more command and control arrangement am jeta ebola shomoy dekhechhilam command and control arrangement jeta shekhane hoyto it's a full time job shekhane hoyto shudhu health ke dekhle hobe na kan health is only one aspect or one dimension of this multidimensional crisis so that is my second view to this third am jeta amar mone hoy jeta amar mantri kichukhon age nijei bollen ami amar beshi chinta kintu dengue niye amra eto beshi covid niye মানে উই হ্যাভ বিন ডিস্ট্রাক্টেড সো মাচ বাই কোভিড যে আমরা ডেঙ্গি কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস অনেক বেশি ফেটাল এখানে কেস ফেটালিটি কিন্তু কোভিডে এমন কিছু নয় আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমি যদিও সুদীপ মুখার্জি আমি আপনার কাছে আমি আসবো একদম দশে টেলিফোন আছে ফোনটি নিয়ে আসবো আপনাকে যে প্রশ্নের থাকবে সেটা হচ্ছে আমাদের সরকার বাংলাদেশ সরকার এবং মন্ত্রক যে পদক্ষেপগুলো নিয়েছেন এই পদক্ষেপকে আপনি কিভাবে আপনি নেবেন এটি একটি প্রশ্ন আমি একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে নিয়ে আসবো দর্শক আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে বলুন আপনার প্রশ্নটি হ্যালো হ্যালো হ্যাঁ জি আমি শুনতে পাচ্ছি বলুন আপনার প্রশ্নটি বলুন হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমার প্রশ্ন হলো মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে কোভিড-19 নভেম্বর থেকে শুরু হওয়ার পর থেকে আমাদের গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট যে সময়টা পেয়েছে অলমোস্ট তিন মাস পরে এসে এখনকার যে পরিস্থিতি এর মধ্যে কি সরকারের যে পদক্ষেপ গুলো নেওয়া হয়েছিল সেগুলো কি পর্যাপ্ত পরিমাণ ছিল আমার মনে হয় না দর্শক আপনার আপনার উত্তর আমি নিশ্চয়ই মাননীয় মন্ত্রীর কাছে আমরা গ্রহণ করব সুদীপ মুখার্জি আপনার কাছে আমার আসবে একটি বিরতির পর আমি এই আলোচনায় ফিরে আসব দর্শক এই মুহূর্তে অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট বিরতি ফিরছি শীঘ্রই সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে মিস সেলিম আমরাও খান আলোচনা করছি করোনা যুদ্ধ মহামারীর মুখোমুখি বাংলাদেশ আলোচনায় আছেন মাননীয় মন্ত্রী জাহিদ মালিক এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি সুদীপ্ত মুখার্জি যে প্রশ্নে আপনি করেছিলেন যে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে পর্যন্ত এবং স্বাস্থ্য মন্ত্রক যে পদক্ষেপগুলো নিয়েছে এই পদক্ষেপগুলো এই মুহূর্তে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যথাযথ আছে কিনা অন্যান্য দেশের তুলনায় আপনি কি বলবেন যদি সংক্ষেপে বলেন আপনি আমি আমি আমার আমার তো মনে হয় যে এখন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি অলরেডি আমরা বললাম যে টেস্টিং ফেসিলিটিস অনেক বেড়ে গেছে অনেক ট্রিটমেন্ট সেন্টার অনেক বাড়ানো হয়েছে পিপি আর ইত্যাদি আনার ব্যবস্থা করা হচ্ছে এটা আমাদের জানতে হবে যে আমাদের কিছু অলরেডি উই আর স্ট্রাগলিং কিছু কারণ এখন ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনস কমপ্লিটলি স্টপড তাও সত্ত্বেও এখানে লোকাল প্রোডাকশন অনেক কিছু রিপার্পাস করে নতুন লোকাল প্রোডাকশন
বাড়ানোর চেষ্টা চলছে। তো আমার তো এই মুহূর্তে আমার মনে হয় উই আর ইন দ্য রাইট ডিরেকশন ইন টার্মস অফ দ্য গভর্নমেন্ট রেসপন্স। গভর্নমেন্টকে অনেক কিন্তু আমার মনে হয় যে সোশ্যাল সেফটি নেট আরো বাড়ানোর বোধহয় প্রয়োজন আছে। তারপর দ্বিতীয়ত আমার যেটা মনে হয় যে যেটা মাননীয় মন্ত্রী নিজেও বললেন যে যেহেতু এখন অলরেডি দের ইজ সার্টেন লেভেল অফ সোশ্যাল ডিসকন্টেন্ট, বাসায় বন্ধ রাখা মানে লোকে ডিসকন্টেন্ট, তাদের কিভাবে উই ক্যান মেক ইট ইজিয়ার ফর দেম টু স্টে অ্যাট হোম, হাউ ডু ইউ মেক ইট ইজি ফর পিপল টু কমপ্লাই উইথ দি পাবলিক অ্যাডভাইস, সেটা আমাদের চেষ্টা করা উচিত। আর তৃতীয়ত আমার যেটা মনে হয় যে আমাদের এখানে যেহেতু প্রোগ্রেসিভলি আমরা দেখবো সব দেশেই দেখে থাকি ইট উইল বিকাম স্লাইটলি মিলিটারাইজ রেসপন্স with law enforcement agencies taking playing a much much bigger role, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যেন আমাদের কোনো disproportionate use of force না হয়, সেটা আমাদের কিন্তু এখন থেকে খেয়াল রাখতে হবে, and we have to monitor it very very closely. আর otherwise আর একটা ছোট প্রশ্ন আমাকে সুদীপ্ত মুখার্জি আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে জাতিসংঘর বিভিন্ন ধরনের prediction করেছিল বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশে মহামারীতে এমন রকক্ষয় হতে পারে এবং জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি দ্বন্দ্ব আমরা লক্ষ্য করছি, এই পুরো প্রক্রিয়াটিকে জাতিসংঘের যে ভূমিকাটি আছে পুরো প্রক্রিয়াটিকে দুরস্থ করতে পারে কিনা, যেটি একটি একটি প্যান্ডেমিক একটি আন্তর্জাতিক মহামারী, এটি এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা আপনি যদি সংক্ষেপে বলেন। এটা তো এটা উইদাউট ডাউট দিস ইজ আ প্যান্ডেমিক, মানে সারা বিশ্বে ছড়িয়ে গেছে সেটা ডেফিনেটলি ইটস আ প্যান্ডেমিক, এবং অ্যান্ড উই ক্যান সি দ্যাট অবভিয়াসলি দ্য হোল ওয়ার্ল্ড ইজ নাও গেটিং এফেক্টেড। এই মুহূর্তে যে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে মানে ডাইভার্জেন্ট ভিউ পয়েন্ট যেটা, সেটা নিয়ে আমি কিছু কমেন্ট করবো না, শুধু যেটা বলতে চাই যে আমাদের সেক্রেটারি জেনারেল যেটা যিনি বলেছেন যে আমরা কিন্তু দে উইল বি লেসেন্স লার্ন আফটার দিস ওয়েন উই ক্যান ডিসকাস হোয়াট ওয়েন্ট রাইট হোয়াট ডিড নট গো রাইট, সেটা পরে করা যাবে। এই মুহূর্তে there is a need for solidarity, all nations must come together and work together. আর যেটা মাননীয় মন্ত্রীও বললেন এই মুহূর্তে কিন্তু আমাদেরও এটা শুধু সরকারের কাজ না, this is going to be an all of society effort, private sector, civil society, media plays an extremely important role. আমরা দেখছি অলরেডি সোশ্যাল মিডিয়া, if you do not have responsible media it can only serve to create more panic. আর আমার যেটা মন্ত্রীর কাছে আমি মানে আমি রিকোয়েস্ট করতে চাই যে আমি যখন সিয়েরা লিওনে এবোলার সময় দেখছিলাম তখন দেয়ার ওয়াজ ওয়ান থিং উইচ ওয়াজ হ্যাপনিং এভরি ইভিনিং, ওটা বলা হতো সিচুয়েশন রুম, যেখানে ব্রিফিং দেওয়া হতো, ইট অল ইন্টারন্যাশনাল কমিউনিটি বিভিন্ন মিডিয়া সবাই আসতো এবং গট এক্সাক্টলি দ্য সেম ব্রিফিং, আইডেন্টিক্যাল ইনফরমেশন, সো দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন অফ ডিফারেন্ট ভিউজ। তো ওরম যদি কিছু একটা করা যেতে পারে, আমাদের যেহেতু A2I প্রোগ্রাম আছে তাদের মাধ্যমে বোধহয় আমরা এটা চেষ্টা করে কিছু করতে পারি। আর যেটা আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু আরো আমরা দেখবো যে এই এই নাম্বার অফ কেসেস বাড়বে উইদাউট আ ডাউট, সেটা আমাদের জন্য কিন্তু মানে উই শুড নট বি টেকেন বাই সারপ্রাইজ, বাড়াটাই নর্মাল, তার জন্য আমরা যেন তৈরি থাকি। আর আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে বিভিন্ন জেলায় যদি আমরা কন্ট্যাক্ট ট্রেসিং এর জন্য টিচারদের আমরা ইউজ করতে পারি বা এদের সব ট্রেনিং গুলো করে যদি আমরা প্রিপজিশন করে রাখতে পারি, সেটা কিন্তু আমাদের কিন্তু কাজে আসবে। আর ফাইনাল যেটা আমি বলতে চাই যে আমার মনে হয় যে এখানে অলরেডি যেটা করাও হচ্ছে, দ্য রিলিজিয়াস লিডার্স ডেফিনেটলি প্লে অ্যান ভেরি 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 ইম্পর্টেন্ট রোল ইন মেকিং শিওর দ্যাট অল দি প্রিভেনশন মেজার্স আর কমপ্লাইড উইথ। তো তাদের সঙ্গে রেগুলার ডায়ালগ দিয়ে করে তাদের কিন্তু আমাদের ইনভলভ করতে হবে, তারা যদি ওয়ান্স দ্য কমিউনিটি ওনস আপ দ্য ফাইট দেন উই হ্যাভ ওয়ান দ্য ফাইট, এটা কিন্তু আমি রেগুলার দেখে এসেছি। আবারও আমি আসবো সুদীপ্ত মুখার্জি আপনার কাছে, আমি পর্যায়ে যাচ্ছি মাননীয় মন্ত্রী জাহিদ মালিক আপনার কাছে আমি যাচ্ছি, যে আপনি বললেন যে কর্ম পরিধি বাড়ানো হয়েছে এবং এই মরণ ব্যাথিকে বিনাশ করার জন্য নানা রকম পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে, আপনিও নিচ্ছেন, কিন্তু যে প্রসঙ্গটি বারবার উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে আসছে নানা গণমাধ্যমে আসছে যে ডাক্তারদের সুরক্ষার বিষয়টি, মাননীয় মন্ত্রী আপনি বলুন যে ডাক্তার যারা চিকিৎসক আছেন তাদের সুরক্ষার বিষয়টিকে সুনিশ্চিত করা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, আপনি এই ব্যাপারে কি বলবেন? যে যদিও এর ভেতরে কিন্তু একজন ডাক্তার মারা গিয়েছেন চিকিৎসক এবং 100 স্বাস্থ্য কর্মী এবং 34 জন ডাক্তার মঙ্গলবার পর্যন্ত ভাইরাসে সংক্রামিত হয়েছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং আরেকজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছে যে অনেকদিন সময় পেয়েছেন সেই সময়ে আপনারা কেন প্রস্তুতি নেন না, এরকম একটি প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে আশা করবো, মাননীয় মন্ত্রী আপনার প্রশ্ন উত্তর আশা করছি। যে দর্শক প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাই। আমাদের কোভিড আমাদের দেশে এসেছে হলো মার্চে, আমরা প্রথম কেস পাই, আমরা কিন্তু প্রস্তুতি
নেওয়া শুরু করেছি জানুয়ারির পরে থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। এখন একটা কথা হলো, প্রস্তুতি বলতে কি বোঝান দর্শক সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের প্রস্তুতি হলো যে আমরা দেশে উপজেলা লেভেলে, জেলা লেভেলে এবং আমাদের এই ডিভিশনাল শহরগুলোতে সিটি কর্পোরেশন আলাদা হাসপাতাল তৈরি করেছে, একটি ব্যক্তিও চিকিৎসার বাইরে নাই। যেই চিকিৎসা চেয়েছে তাকে চিকিৎসা আমরা দিতে পারছি এবং 500 রোগী এখন আমাদের আছে, আর আমাদের বেড প্রস্তুত করা আছে 25,000। এখানে কোথায় কমতি হলো প্রস্তুতির এটা আমি বুঝি না। টেস্টের ফ্যাসিলিটি আমাদের দেশে একটা ছিল, আমরা সেইটা টেস্টের আমরা ল্যাব আমরা 20টা বানিয়েছি, আরো 10টা আগামী 7-10 দিনে চালু হয়ে যাবে। এখনকার আপনারা জানেন সারা বিশ্ব এই ল্যাব গুলো, ল্যাবের মেশিন অন্যান্য জিনিসগুলো আর এক্সপোর্ট করছে না, বন্ধ। এর মধ্যেও আমরা কষ্ট করে যেমনি হোক ব্যবস্থা করে ল্যাব গুলো চালু করে আমরা এখন বেশি বেশি টেস্ট করছি। আগে 200-300 টেস্ট হতো না, এখন 2,000-এর বেশি টেস্ট হচ্ছে। এখানে প্রস্তুতি কোথায় কম হলো? পিপিপি ছিলই না দেশে, এখন আমরা প্রত্যেক দিন আমরা সারা দেশে 1,00,000 পিস পিপিই আমরা দিয়ে যাচ্ছি। কোথায় প্রস্তুতি হলো? মাননীয় মন্ত্রী, সিলেটের যে ডাক্তারটি মারা গিয়েছেন মনুদ্দিন, সেখানে একটু অভিযোগ উঠেছে যে তিনি যে মাস্কটি ব্যবহার করেন N95 সেটি পাননি বা যথাযথ আচার সরঞ্জাম তিনি পাননি, এই অভিযোগটি আছে। আপনি প্রসঙ্গে কি আপনার কি বক্তব্য আছে? আমাদের এখানে যে টেকনিক্যাল কমিটি আছে একটা, এই মাস্কের বিষয়ে, তারপরে গাউনের বিষয় এবং অন্যান্য জিনিসগুলো ব্যবহার করা হয় সবকিছু সেই টেকনিক্যাল কমিটি অনুমোদন করে। সেই অনুমোদন করার পরেই এই এই সমস্ত পিপিই গুলো সারা দেশে দেওয়া হয়। এবং আপনারা জানেন যে জিনিসের কিছু স্বল্পতা ছিল, কারণ সব দেশে বন্ধ। আমেরিকা তো ওই ফ্রান্সের অর্ডার করা মাস্ক হাইজ্যাক করে নিয়ে গেছে, এটা আপনারা জানেন, থাইল্যান্ড থেকে নিয়ে গেছে। আমাদের দেশেও আমরা অনেক কষ্ট করে এই জিনিসগুলো ম্যানেজ করছি। এখন সংকট ছিল, এটা আমরা বলবো, যেহেতু আমরা আনতে পারছিলাম না, বাট এখন আর সংকট নাই। আমাদের ডাক্তাররা কি এখন স্বয়ংসম্পূর্ণ আছে? আপনি মনে করেন যে তাদের পিপিই গুলো স্বয়ংসম্পূর্ণ আছে এখন? আমরা পিপিই দিকে এই মেসেজটি কি আপনি দিতে পারেন? পিপিই গুলো এখন আমরা স্বয়ংসম্পূর্ণ আছি। আমরা দুঃখিত যে অনেক ডাক্তার নার্সরা কাজ করতে যায় তারা সংক্রামিত হয়েছে, আমরা যে মারা গেছে তার আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আক্রান্ত হয়েছে তারা সেরে উঠুক। এটা হ্যাজার্ডাস জব, শুধু আক্রান্ত তো আরো ব্যক্তি রয়েছে, আর্মির লোকরা হয়েছে, পুলিশের লোকেরা হয়েছে, সাধারণ লোকরা হচ্ছে, এবং যারা কাজ করছেন বাইরে তারা হচ্ছে। কাজে এখানে ডাক্তাররা ফ্রন্টলাইন ফাইটার এবং তাদেরকে আরো বেশি সুরক্ষিত হইতে হবে, আরো বেশি কশাস হইতে হবে। সেই জন্য আমরা হাসপাতালও আলাদা করেছি, আমরা ডাক্তারদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আছে। তারপরেও দু একটা কেস হয়ে যায় যেটা আমরা চাই না, অনাকাঙ্ক্ষিত কেস, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করতে পারি। ধন্যবাদ মন্ত্রী, আমি আপনার কাছে আমি আসবো। আমি এই পর্যায়ে যাচ্ছি সুদীপ্ত মুখার্জি, আপনার কাছে যাচ্ছি। সুদীপ্ত মুখার্জি, আপনি বলেন যে আপনি একবার বলতে চেয়েছেন যে আপনার এবোলা নিয়ন্ত্রণের যে অভিজ্ঞতার কথা আপনি বলেছেন, বাংলাদেশে আপনার অভিজ্ঞতা গুলো কিভাবে কাজে লাগানো যায়, বা সে ব্যাপারে আপনারা কোনো কর্ম পরিকল্পনা সরকারে দিচ্ছেন কিনা বা শেয়ার করছেন কিনা, এই বিষয়টি যদি আপনি ব্যাখ্যা করেন। প্রথমে বলে রাখি যে এবোলা আর কোভিড কিন্তু কম্পারেবল নয়, কারণ বলছি যে সংক্রামক বেশি। হ্যাঁ, সংক্রামক ঠিকই, এবোলার কেস ফেটালিটি অনেক বেশি ছিল, কিন্তু এবোলা কন্টেজিয়াস হতো যখন দ্য সিমটমস ওয়ার শোয়িং, যার জন্য আপনি একটা মানে ইউ কুড অ্যাকচুয়ালি ট্র্যাক সামবডি, ইউ কুড ক্রিয়েট আ ট্রিয়াজ, ইউ কুড অ্যাকচুয়ালি নো হু ইজ আ পটেনশিয়ালি ইনফেক্টেড পারসন এন্ড অ্যাকচুয়ালি সেপারেট দেম, সেটা কিন্তু কোভিড এর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি। কোভিড এর ক্ষেত্রে অনেক সময় বোঝাও যায় না, কোনো দে মে নট ক্যারি এনি সিমটমস বাট দে স্টিল কুড বি ট্রান্সমিটিং, তো এইটা এই সেন্সে কিন্তু এটা অনেক বেশি ডিফিকাল্ট টু লার্ন। বাট আমি যে লেসন গুলো ওখানে শিখেছিলাম যেটা আমি বলি, এক তো হচ্ছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই সময় ইনফরমেশন ইজ এক্সট্রিমলি কি, অ্যান্ড আই থিঙ্ক কারেক্ট ইনফরমেশন, ক্লিয়ার ইনফরমেশন, কনসিস্টেন্ট ইনফরমেশন, ট্রান্সপারেন্ট ইনফরমেশন ইজ গোয়িং টু বি কি টু উইন পাবলিক কনফিডেন্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউ কমিউনিটি এনগেজমেন্ট ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট,
কারণ যতদিন না মানে তারা বুঝবে জানবে তাদের মধ্যে প্যানিক বাড়তেই থাকবে, এন্ড ইফ দে আর নট আলটিমেটলি ইফ দে আর নট কমপ্লাইং উইথ দ্য রুলস উইচ ইজ কোয়াইট ডিফিকাল্ট, পেটের দায় লোক বেরোবেই রাস্তায়, তো তার জন্য হাউ ডু ইউ মেক ইট ইজি ফর দেম টু কমপ্লাই উইথ দ্য রুলস। মন্ত্রী এ নিয়ে কথা বলেছেন অনেক কিছু, আমার মনে হয় গভর্নমেন্ট ইজ অ্যাওয়ার অফ ইট, কিন্তু আমার হয়তো মনে আমার যেটা মনে হয় যে অনেক হয়তো বাড়াতে হতে পারে। In fact, we need to reach out to many more people. Enforce করতে হবে, কিন্তু ওখানে enforcement আমাদের আমার যেটা মানে মনে হয় যেটা important যেখানে যে এখানে enforcement ব্যাপারও কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যে to use as much of human rights as possible, সেখানে যেন কোনো disproportionate use of force না হয়, কিন্তু this will only add to social discontent. তারপর funeral নিয়ে এখন কিছু অলরেডি কনসার্নস পিপল আর রেজিং, সেই জন্য আমাদের এখনো সেটাও খুব ইমোটিভ এরিয়া, এখানেও আমাদের কিন্তু ওই কিছু অলরেডি WHO স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স ফর সেফ বেরিয়াল সেগুলো পাওয়া গেছে, তার জন্য আমরা যদি প্রস্তুতি নিতে পারি এবং যদি লার্জ স্কেল ট্রেনিং করাতে পারি, ভলেন্টিয়ারদের ট্রেনিং করাতে পারি, তাহলে আর একটা ইমোটিভ ইস্যুকে আমরা অ্যাড্রেস করতে পারবো। ধন্যবাদ সুতম কাজী। মাননীয় মন্ত্রী, আপনি বলেন যে আপনার কাছে একটি প্রশ্ন যাচ্ছে যে যেটি সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলেছিলেন যে গুজব, একটা কথা আছে যে একই সঙ্গে দুই ভাইরাস করোনা এবং গুজব, এই বিষয়টি মানুষের ভিতরে একটু বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, এই বিষয়টিকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আছে কিনা বা আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এই প্রসঙ্গে আপনি যদি বলেন। এই বিষয়টি আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে যখন একটি মহামারী কোথাও হয় বা একটা সমস্যা দেখা দেয় তখন তো সমস্ত জাতি একত্রিত হয়ে কাজ করে এবং সেখানে ইনফরমেশন গুলো দেওয়া সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আর এখন আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা সকলে ঘরে আবদ্ধ হয়ে আছি এবং সেখানে আমরা টিভির সামনে বসে থাকি, লক্ষ লক্ষ লোক টিভি দেখছে। আমি মনে করি লোকরে আমরা লকডাউন করছি, লোকরে ঘরে ধরে রাখার বিষয়টি ইম্পর্টেন্ট, ঘরে থাকে সেটা তখনই সম্ভব হবে, ভালোভাবে সম্ভব হবে যদি কিনা আমরা মানুষের প্রেশারটা কমিয়ে দিই, ভালো বিনোদনমূলক অনুষ্ঠান করি, তাতে তাদের প্রেশার কমবে, তারা ঘরে থাকার একটা চেষ্টা থাকবে মানসিক ভাবে। আর যদি আমরা এমন সমস্ত নিউজ দেই এবং সোশ্যাল মিডিয়াতে এমন সমস্ত নিউজ দেই তাতে লোক আরো বেশি আতঙ্কিত হয়ে যায়, এটা থেকে আমাদের মনে হয় বিরত থাকতে হবে। এখন এটা শুধু সমালোচনার সময় নাই, এখন কাজ করার সময়, সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সকলে মিলে কাজ করতে হবে। এখন আমরা যদি মিডিয়া যদি পরামর্শ দেয় মানুষকে যে আপনারা ঘরে থাকেন, আপনার হাতটা ধুয়ে তারপরে কাজ করেন, আপনি মাস্ক পরেন, আপনি গরম পানি খান, আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, বাজারে যায় যদি যেতেও হয় বাইরে তাহলে অন্য লোকের সংস্পর্শে যে না দূরে থাকে, মানে গণমাধ্যমের কি বড় ধরনের ভূমিকা পালন করতে হবে আপনি বলতে চাইছেন? গণমাধ্যমের ভূমিকা, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যে গুজব, এই ব্যাপারে আপনারা তো পদক্ষেপ নিয়েছেন, আরো নেবেন কিনা বা এইটি কি আর মানুষের ভিতরে প্যানিক সৃষ্টি করছে কিনা? আপনি 10 সেকেন্ডে বলেন মাননীয় মন্ত্রী, আমরা এক আলোচনার শেষ পর্যায়ে আছি, এই সোশ্যাল মিডিয়ার যে ভয়াবহ গুজব আতঙ্ক সৃষ্টির যে একটা প্রক্রিয়া চলছে, এ ব্যাপারে আপনারা আইনগত ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা বা বেশি বেশি নিচ্ছেন কিনা ব্যাপারে? সোশ্যাল মিডিয়ার গুজব কিন্তু খুব ক্ষতি করে, এটা আরেকটি করোনা ভাইরাস সেটা, কারণ সোশ্যাল মিডিয়ার জন্য সরকার কিন্তু বিভিন্ন রকমের আইনও তৈরি করা আছে যাতে সোশ্যাল মিডিয়ার পদক্ষেপ নিচ্ছেন যে অন্যায় করে সেই অন্যায় করলে পরে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার রাইটও সকলেরই রয়েছে, সকলেই সেই আইনটি প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা মনে করি এই সময় সকলে মিলে কাজ করলে, সকলে মিলে যদি ভালো খবরটা দিই, সকলে মিলে যদি চেষ্টা করি যাতে করোনা ভাইরাসটা আমরা প্রতিহত করতে পারি, ভালো খবর গুলো দিই, ভালো ইনফরমেশন গুলো দিই, ভালো পরামর্শ গুলো দিই, আমার মনে হয় সেটাই ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ সুদীপ্ত মুখার্জি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, করোনা হেল্পলাইন প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত 9টায়, দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এই মুহূর্তে বাংলাদেশ। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে মধ্যরাতের সংবাদের পর। অনুষ্ঠানটি সপ্তাহের শুক্র থেকে মঙ্গলবার সন্ধ্যা 7:30 সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ, সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন, ঘরে থাকুন।
subscribe and press the bell icon on YouTube app and never miss another update.